আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনক জাহান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। রাত 12:01 প্রথমে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম আলাউদ্দিন ইসলাম, এরপর প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ অনেকেই শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষেও শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্যরাও শ্রদ্ধা জানান। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশের আইজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ মিনারের বেদি উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, জনগণের আশা আকাঙ্ক্ষা দমন করে একুশের চেতনা ভুলুণ্ঠিত করছে সরকার। জনগণের ভোটাধিকার বাক স্বাধীনতা কেড়ে নিয়ে দেশে ভয়াবহ ফ্যাসিজম চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের স্মরণ করেন বিএনপি নেতাকর্মীরা। ভাষা শহীদ শফিউর রহমান, আব্দুল জব্বার ও আবুল বরকটের কবর জিয়ারতে আজিমপুর কবরস্থানে যান তারা। শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। সেখান থেকে শহীদ মিনারমুখী সারিবদ্ধ মিছিলে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মিছিলের নেতৃত্ব দিয়ে শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। গণ অভ্যুত্থানের মাধ্যমে একুশের চেতনা বাস্তবায়নের হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপি একুশের চেতনা ধ্বংস করেছে। সরকারের উন্নয়ন ও গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করা দলকে প্রতিরোধে আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে হাসান মাহমুদ এই আহ্বান জানান। এর আগে আজিমপুরে ভাষা শহীদ শফিউর রহমান, আব্দুল জব্বার ও আবুল বরকতের কবর জিয়ারতে যান তারা। তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। সেখান থেকে শহীদ মিনারমুখী প্রভাত ফেরিতে যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে দাঁড়িয়ে স্মরণ করেন ভাষা শহীদদের। রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। খুলনায় একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, পরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধা জানায়। এদিকে গোপালগঞ্জে রাত 12:01 পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। নানা আয়োজনে টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন হচ্ছে। ব্যাপক জমায়েত হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 12:00। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।